আর এই তাকবীর প্রধান মেহমানের আগমন এখানে একটু বসতে দেন এখানে একটু বসতে দেন ভাই প্রধান মেহমানের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর আসলে ইয়াহইয়া তাকি নামটার মধ্যে একটা আকর্ষণ আছে না নাই অনেক সুন্দর আলোচনা করেন আমার ভাইয়ের আলোচনা আপনারা শুনবেন মান আহাব্বা লিল্লাহ وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان كيو جدي الله جنو بھالو باشے আল্লাহর জন্য ঘৃণা করে আল্লাহর জন্য কাউকে কিছু দেয় আবার আল্লাহর জন্য কাউ থেকে কিছু নেয় আল্লাহর জন্য সম্পর্ক গড়ে আবার আল্লাহর জন্য সম্পর্ক ভাঙে সব কাজ যারা আল্লাহর জন্য করবে আল্লাহ তাদের ঈমানটাকে পরিপূর্ণতা দান করে দিবেন এজন্য আমার ভাইরা আমাদের ভালোবাসা হবে কার জন্য আমাদের রাগ খুব ঘৃণা সেগুলো হবে কার জন্য আমরা যদি সব আল্লাহর জন্য করতে পারি তাহলে আমাদের ঈমানটাকে পরিপূর্ণ করে দিবেন কে কারণ বললেন আল্লাহর প্রশংসা করলেন এতে লাভ হলো কার আল্লাহর আল্লাহর আমাদের আরে বাপ রে আপনি প্রশংসা করলে আল্লাহর খুব লাভ আপনি প্রশংসা ছেড়ে দিলে আল্লাহর খুব লস তবে দুনিয়ার ব্যাপারটা ভিন্ন দুনিয়াতে আপনি প্রশংসা যার করবেন লাভটা তার হবে আমি যদি আমার সভাপতির প্রশংসা করি তার লাভ আমি যদি এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের প্রশংসা করি আমার মোসাদ হোসেন চৌধুরী ভাইয়ের প্রশংসা করি তার লাভ তার ভোট বাড়বে তার জনপ্রিয়তা বাড়বে আমি যদি অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনার প্রশংসা করি তা লাভ হবে কিন্তু আল্লাহ বলে গোলাম দুনিয়ার ব্যাপারের সাথে আমার ব্যাপারের কোনো মিল নাই দুনিয়াতে তুমি প্রশংসাটা যার করবা লাভটা তার হবে তোমার না আর এই জবান কাজে লাগিয়ে তুমি যখন আমি আল্লাহর প্রশংসা করবা আমি আল্লাহর চার আনার কোনো লাভ নাই দুনিয়া আখিরাতের ষোলো আনা লাভ আমি আল্লাহ তোমারই দিয়ে দেব সুবহানাল্লাহ আরো আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য সব সময় আপনার জবানে একজনের প্রশংসা থাকবে তার নাম কি আল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন আজকের এই মাহফিলটাতে আসতে পেরে আপনারা খুশি না বেজান সবাই খুশি খুশি না কে কে একটু হাত তুলেন তো এক দুই তিন চার পাঁচ এরা খুশি না বুঝে নাই বুঝে নাই বুঝে নাই এত মানুষ বুঝতে পারে নাই নাকি রাত একটু বেশি হয়ে যাওয়ায় আপনাদের ঘুম ধরেছে আমি চিন্তা করতেছি রাত হয়তো প্রায় এগারোটা ছুঁই ছুঁই এই অবস্থায় এগারোটার দিকে যদি আপনাদের ঘুমের তালে হাত উঠে যায় রাত বারোটার দিকে আরেকটা উল্টা কথা বললে তো যারা হাত তুলেছেন একটা হাতের সাথে পাও তুলে ফেলবেন আমরা গভীর রাত পর্যন্ত আলোচনার পক্ষে আমি না গভীর রাত পর্যন্ত আলোচনা করব না যেহেতু আগামী দিন কাজ আছে ফজরের সালাত আছে সবাই ব্যস্ততম মানুষ তবে একটা মধ্যম সময় নিয়ে কোরআনুল কারীমের একটি নির্দিষ্ট ব্যাপার থেকে একটি নির্দিষ্ট মেশারকে কেন্দ্র করে কথা বলবো মাহফিল কমিটি আমাকে একটা বিষয় দিয়েছে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর অধিকার আবার পিতামাতার প্রতি সন্তানের গুরুত্ব তো বিষয় হয়ে গিয়েছে দুইটা তো এই ব্যাপারগুলো তো সেন্সিটিভ এক একটা ব্যাপার নিয়ে কয়েক ঘন্টা কথা বলা যায় তো এই জন্য আমরা চেষ্টা করব কালামুল্লাহ মাজিদ থেকে ডানে বামে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার যে কথাগুলো আল্লাহ তাআলা আমার জবান থেকে বের করবে কোরআন এবং হাদিসের অথেন্টিক সোর্স সহকারে সে কথাগুলো আল্লাহ তাআলা এট ফার্স্ট আমাকে এবং আপনারা যারা শুনতে এসেছেন আপনাদের সকলকে শোনার বোঝার এবং আমল করার তৌফিক দান করুক বলেন আমিন আজকে এই চমৎকার মাহফিলটি যারা আয়োজন করলেন সদাহা বিসিনা পাড়া হাজী আলী আহমদের উদ্যোগে বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলটাকে কবুল করুক বলেন আমিন এখানে সভাপতি হিসাবে আপনারা রেখেছেন জনাব আলহাজ মাওলানা আবু আহমদ সাহেব সহকারী অধ্যক্ষ সদাহা মুহাম্মাদিয়া খাইরিয়া আলিম মাদ্রাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহতারামিন আলিমি খিদমতকে কবুল করুক বলেন আমিন প্রধান অতিথি হিসাবে আপনারা ইনভাইট করেছেন জনাব ইরফানুল করিম চৌধুরী সভাপতি বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ সাতকানিয়া প্রধান মেহমান আছেন জনাব আলহাজ মোসাদ হোসেন চৌধুরী চেয়ারম্যান 15 নং সদাহা ইউনিয়ন পরিষদ সাতকানিয়া চট্টগ্রাম বিশেষ অতিথিবৃন্দ আছেন অনেকে
আবার আপনারা আমাকে প্রধান বক্তা করেছেন, আমার আগে কথা বলেছেন কারি হাফেজ মাওলানা আফতাব আহমেদ রাজশাহী, চমৎকার কথা বলেন কোরআন সুন্নাহ থেকে। আল্লাহ তাআলা তার কথাগুলো আমাদের আমল করার তৌফিক দান করুক। মাহফিলটির সৌজন্যে আছেন হাজী মোহাম্মদ ইউসুফ সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় ইউসুফ ভাইয়ের হায়াত দারাজ করুক, বলেন আমিন। সকল প্রকার বিপদ আপদ অসুস্থতা কাটিয়ে আল্লাহ তাআলা তার গোলামকে পূর্ণাঙ্গ সুস্থ করে দিক, বলেন আমিন। এবং জনাব আলী আহমদ সাহেব জিনার উদ্যোগে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এই মাহফিলটির খায়র ও বরকত কল্যাণ আল্লাহ তাআলা এই পরিবারের দুনিয়া এবং আখিরাতের একটি কল্যাণের কারণ বানিয়ে দিক, বলেন আমিন। আমরা কোনো ভূমিকা না দিয়ে সরাসরি আমরা আমাদের আলোচনায় চলে যাব, যেহেতু আমরা বেশি সময় কথা বলবো না। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 13 তারিখ, অর্থাৎ আজ রাত 12টার পরে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ হয়ে যাবে। আর সব ফেব্রুয়ারি মাসের 14 তারিখ আমাদের বাংলাদেশে একটা দিবস পালিত হয়, সেই দিবসটার নাম হচ্ছে স্বাধীনতা দিবস। তো কি দিবস? আচ্ছা আরেকটু জোরে বলেন, কি দিবস? মিশ্র সাউন্ড হচ্ছে, ভালোবাসা দিবস, বেহায়া দিবস, এই দুইটা মিলে গেছে, এক একজন এক একটা বলতেছে। সবাই একযোগে বলেন আগামীকাল 14ই ফেব্রুয়ারি যেই দিবসটা পালিত হবে সেই দিবসটা কি দিবস? সবাই একমত? তবে সাতকানিয়ার মানুষ তারা ইসলাম ভালোবাসে, রাসূল ভালোবাসে, এজন্য এই নোংরা দিবসটাকে বেহায়া দিবস নাম তারা দিয়েছে। তবে সুশীল সমাজ কিন্তু এটাকে বলে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসের আমদানি বাংলাদেশে করেছে শফিক রেহমান কুলাঙ্গার। বাংলাদেশের আগে কোনোদিন ভ্যালেন্টাইন্স ডে ছিল না, এই ভালোবাসা দিবসের আমদানি সে বাংলাদেশে করেছে। শফিক রেহমান বলেছে যে আমি দীর্ঘদিন ইউরোপ আমেরিকায় ছিলাম, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিভিন্ন স্টেটে আমি ছিলাম, তো সেখানে আমি দেখলাম 14ই ফেব্রুয়ারি বছরের একটা দিন সবাই সবাইকে ভালোবাসে। আমার দেশের মানুষের মধ্যে ভালোবাসার খুব অভাব, তো আমি চাই এই দিবসটা আমাদের দেশেও যেন কার্যকর হয়। কিন্তু তাকে ওই বুদ্ধিজীবীকে আমি বলি, আসলে স্যার আপনি ব্যাপারটা বুঝেন নাই, আপনি যে ইউরোপ আমেরিকায় ভালোবাসা দিবসটা দেখে এসেছেন এটা ওই দেশের জন্যই দরকার, এটা আমার সোনার বাংলার জন্য দরকার না। তার কারণ হচ্ছে আপনি তো ওই দেশে ভালোবাসা দেখে এসেছেন, একদিনের ভালোবাসা, যে দেশে সন্তান তার মাকে ভালোবাসে না, যে দেশে মায়ের গর্ভে সন্তান আসলে এই সন্তান যে বাবাকে সেটা মা নিজে পরিচয়ও জানে না, এই জন্য এক একটা বাস্টার্ড জন্ম হয়, মা সন্তানের মধ্যে ডিসকানেক্টেড হয়ে যায় সম্পর্ক, মা তার সন্তানকে ভালোবাসে না, সন্তান তার মারে ভালোবাসে না, কে কই যাচ্ছে কারো কোনো খোঁজ খবর রাখে না, সন্তান এক সপ্তাহ বাড়ি না আসলেও তার কোনো খোঁজ খবর রাখে না। কিন্তু আমার 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশ, আমরা যারা ইসলাম ভালোবাসি, আল্লাহ রাসূল পরকাল ভালোবাসি, আমাদের একদিনের ভালোবাসায় আমরা বিশ্বাসী না, কারণ আমরা বিশ্বাস করি আমাদের 365টা দিনই হচ্ছে ভালোবাসার, ঠিক না? আমরা কি একদিনে ভালোবাসায় বিশ্বাসী নাকি 365 দিনে ভালোবাসায় বিশ্বাসী? এই ভ্যালেন্টাইন্স ডে ইহুদি খ্রিস্টানদের যে কালচার, এই কালচারটা যদি কোনো মুসলিম কোনো মুমিন গ্রহণ করে নেয় তাহলে কিয়ামতের ময়দানে ওই ইহুদি খ্রিস্টান ইহুদি নাসারাদের সঙ্গে তার হাসর করিয়ে দিবেন কে? আল্লাহর হাবিব বললেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই দুনিয়াতে তুমি যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে ওই জাতির সঙ্গেই তোমার হাসর করিয়ে দেবে। আবার ভাইরা আপনি যদি কোনো ইহুদি খ্রিস্টানদের উৎসব নিজের উৎসব বলে মনে করে পালন করেন, 14ই ফেব্রুয়ারি ইহুদি খ্রিস্টানেরা ভালোবাসা বিনিময় করে, ফুল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, আপনি যদি মুসলমানের সন্তান হয়ে একই কাজ করেন তাহলে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আপনার হাসর করিয়ে দিবেন কে? একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, সাই বুখারী হাদিস, বললেন ইয়া রাসূলুল্লাহ মাতাসা, ও নবী কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব বললেন ওয়াই হাল্লাক ওয়ালিমাযা ইসতিআদাদুক, আরে মিয়া কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করেছো, কিয়ামত তো অনেক ভয়ঙ্কর ব্যাপার, কেমন যখন হবে মা তার সন্তানকে ছেড়ে পালিয়ে যাবে,
সন্তান তার মায়ের পরিচয় দিবে না ওই ভয়ঙ্কর দিনের ব্যাপারে তুমি প্রশ্ন করতেছো সাহস তো তোমার কম না ওয়া মা দা ইস্তিদাদুক তোমার প্রস্তুতিটা কি কিয়ামতের জন্য ওই সাহাবী বললেন নবী গো আমার তেমন কোনো প্রস্তুতি নাই তবে ইন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু আমার প্রস্তুতি হচ্ছে আমি আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে বড় বেশি ভালোবাসি আমি আল্লাহকে ভালোবাসি এবং রাসূলকে ভালোবাসি তাছাড়া আমার কোনো প্রস্তুতি নাই আল্লাহর হাবিব বললেন ও সাহাবী এই যে তুমি আল্লাহকে ভালোবাসো রাসূলকে ভালোবাসো আমারে ভালোবাসো আল্লাহকে আর আমাকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমারে জান্নাত দিয়ে দেবে এজন্য এই রাসূলের প্রতি আমাদের ভালোবাসা থাকার দরকার আছে না নাই অন্য কারো প্রতি ভালোবাসা যেন না থাকে আপনার বাবা মার প্রতি ভালোবাসা থাকবে সবার প্রতি ভালোবাসা থাকবে তবে বিশ্বনবীর প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে আরো অনেক গুণে বেশি ঠিক না বেশি থাকতে হবে কারণ ওই নবী না আসলে আপনার পর্যন্ত ইসলাম আসতো না ওই নবী না থাকলে আপনার পর্যন্ত কোরআন আসতো না এজন্য সেই নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই এই 14ই ফেব্রুয়ারি আজকে রাত 12টার পরে যে দিবসটা শুরু হবে এই 14ই ফেব্রুয়ারি আজ রাত 12টা অর্থাৎ আর 1 ঘন্টা পরে ঢাকা শহর সহকারে বিভিন্ন বড় বড় জায়গায় ছেলে মেয়েরা একসঙ্গে ডিজে পার্টি করবে গান ছাড়বে নাচবে ড্রিঙ্কস করবে এগুলো করে করে তারা 14ই ফেব্রুয়ারিটাকে সেলিব্রেট করবে আর এই 14ই ফেব্রুয়ারি রাত 12টার দিকে আমরা গান বাজনা নয় ড্রিঙ্কস মদের পার্টি নয় আমরা দুটো হাত তুলে দুফুটা চোখের পানি ফেলে আজকের 14ই ফেব্রুয়ারিটা আমরা উদযাপন করব রাজি আছো আজ রাত 12টা 12টার পরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুহা তুজার করে দোয়া করব ওই সময় যে সময় কোটি 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 মানুষ গোমরাহির দিকে হাঁটছে ঠিক ওই সময়ে সাতকানিয়ার কিছু কোরআন পাগল মানুষ নবী পাগল মানুষ আল্লাহ পাগল মানুষ তারা কোরআন কারিমের বাগানের মধ্যে বসে আছে এর চাইতে চমৎকার দৃশ্য কি আর কিছু হতে পারে এজন্য আমরা শেষ পর্যন্ত থেকে ছোট্ট একটা মোনাজাত দিয়ে একসঙ্গে বিদায় হব রাজি আছেন আল্লাহ কবুল করুক বলেন আমিন তবে আলোচনা দুই চার মিনিট যাই করি না কেন সেটার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে আপনাদের ঘুমিয়ে গেলে চলবে না উজ্জীবিত থাকতে হবে আমাকে রেসপন্স করতে হবে সাউন্ড করতে হবে তাহলে আমি বুঝবো আপনারা আমার কথা বুঝতে পারছেন আর আজকে আমার হঠাৎ করে খুব বেশি ঠান্ডা লেগে গিয়েছে কথাগুলো বলতেও কষ্ট হচ্ছে কারণ আপনাদের তো মাহফিল একদিন আর আমাদের প্রত্যেক দিন কয়েক ঘন্টা করে মাহফিল করা এত 8-10 ঘন্টার জার্নি গাড়িতে বসে থাকা এটা যে কত কষ্টকর একটা ব্যাপার আমাদের সঙ্গে একদিন যদি কেউ সফর সঙ্গী হয় সে এক সপ্তাহ অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকে টিকতে পারে না কিন্তু এত সব কষ্টের পরেও আল্লাহ তাআলা যে একটু অসুস্থতার পরেও কিছু কথা বলার জন্য তৌফিক দান করছেন সে আল্লাহর কাছে দোয়া করবেন যেন শেষ পর্যন্ত কিছু কথা আপনাদেরকে শোনাতে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক যেন তার এই গোলামকে দান করে বলেন আমিন মাহফিল কমিটি আমাকে বিষয় দিয়েছে স্বামী স্ত্রীর অধিকার এবং পিতামাতার অধিকার দুটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বড় একটা বিষয় ছোট ছোট আকারে কথা বলা যাবে না তবে আমরা অল্প অল্প কিছু কথা বলে সামনের দিকে এগিয়ে যাব যেন অল্প সময়ে অধিক কথা বলা যেতে পারে স্বামী এবং স্ত্রী এ দুটো সম্পর্ক হচ্ছে হ্যাভ এন্ড রিলেশনশিপ এই স্বামী স্ত্রীর সম্পর্ককে বলা হয় জান্নাতি সম্পর্ক সুবহানাল্লাহ ভাষায় যে আপনি বুঝেন নাই ব্যাপারটা বুঝেন নাই স্বামী স্ত্রীর সম্পর্ককে বলা হয় জান্নাতি সম্পর্ক আমার ভাইরা তার কারণ হচ্ছে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে জিনাকে বানিয়েছিলেন তিনার নাম কি কিছুই জানেন সাতকানিয়ার মানুষ কি নাম কি নাম আদম আলাইহিসসালাম আদম আলাইহিসসালাম ছিলেন আমাদের পিতা এই দুনিয়াতে যত মানুষ আমরা আছি যত ধর্মের যত বর্ণের যত গোত্রের সকল ধর্ম বর্ণ সবার পিতাই কিন্তু আদম আলাইহিসসালাম আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বানালেন বানানোর পরে দেখেন বিশাল জান্নাত আদম আলাইহিসসালামের একা একা ভালো লাগে না কিছুক্ষণ
বাগানের মধ্যে বসে থাকে, কিছুক্ষণ ঝর্ণার কাছে বসে থাকে, আবার একা একা কি যেন ভাবে, একা একা একজন মানুষ তার খুব একটা ভালো লাগছে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন আরেকজনকে বানালেন, আদম আলাইহিস সালামের স্ত্রী স্বরূপ, তার নাম কি, নামটা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন হাওয়াকে বানালেন, আদমকে বানালেন, আদম হাওয়া দুইজনকে বানিয়ে দুজনের মধ্যে বিয়ে পরিয়ে দিলেন কে? আমার ভাইরা দেখেন, আল্লাহ হচ্ছেন বিয়ের কাজী, ফেরেশতারা বিয়ের সাক্ষী, বরযাত্রী আদম আলাইহিস সালাম বর, হাওয়া আলাইহিস সালাম কনে, চমৎকার বিয়ে হয়ে গেল। এই যে সম্পর্কটা কায়েম হলো, স্বামী স্ত্রীর সম্পর্ক, বাবা মার সম্পর্কটা দুনিয়ার, ভাই বোনের সম্পর্কটা দুনিয়ার, আপনার নেতা কর্মীর সম্পর্কটা দুনিয়ার, কিন্তু বিয়েটা এমন একটা সম্পর্ক যেটার সূচনাটা হয়েছিল জান্নাতে। এজন্য বিয়েটাকে বলা হয় জান্নাতি সম্পর্ক। এই বিয়েটা, এই বিয়ে করলে আপনার মধ্যে বরকত দিবেন কে? আজকের যুবকেরা বয়স হয়ে যায় বিয়ে করে না। বলি ভাই বিয়ে করো না কেন, বয়স তো 30 পার হয়ে যাচ্ছে। বলে হুজুর আগে নিজের পায়ে দাঁড়িয়ে নেই, নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে নিজের পায়ে দাঁড়ানোর জন্য বিয়ে করে না, এদিক দিয়ে দুইটা তিনটা প্রেম কইরা বেড়ায়। আছে না নাই? নাই নাই। রাতে রাতারে ফেসবুকে মেয়েদের সাথে চ্যাটিং করে, কয়েকটা মেয়ের সাথে লাইন মারে, এরকমের যুবক তো আলহামদুলিল্লাহ সাতকানিয়ায় নাই। সাতকানিয়ায় থাকলে থাকুক, সেটা বাদ দেন, আপনাদের সদা হাতে নাই? হ্যাঁ, এখানেও আছে। আবার এই যে আগামীকাল 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারিতে গার্লফ্রেন্ডের সামনে ফুল নিয়ে দাঁড়িয়ে যাবে, এরকমের কিছু আল্লাহর ওলি আছে নাকি আপনাদের এদিকে? আছে? আমার ভাইরা মুরব্বীরা বলে নাই নাই, যুবকেরা বলে আছে। এখন কাড্ডা নেমো, আপনি তো মিয়া মুরব্বী, আপনি ফুল দিবেন কারে? আপনি তো মিয়া বাসায় লাউ আর কদু কিনতে কিনতে টাকা শেষ, কিন্তু যুবকের তো লাউ কদু কিনতে হয় না, তার তো টাকা থাকে, সে ফুল কিনবে? আমার প্রিয় কলিজার টুকরো যুবকেরা, আমার ওয়াজের মূল টার্গেট হচ্ছে যুবক, কারণ আমি বিশ্বাস করি যুব সমাজ যদি ভালো হয়ে যায়, একটি জাতি ভালো হয়ে যেতে বাধ্য হয়, আর যুব সমাজ যদি খারাপ হয় তাহলে গোটা জাতিটাই খারাপ হয়ে যায়। আগামীকাল 14ই ফেব্রুয়ারিতে যে সমস্ত যুবকেরা গার্লফ্রেন্ডের সামনে ফুল নিয়ে দাঁড়াবা, তোমাদের কানে যদি আমাদের মাইকের আওয়াজ যায় তুমি সাবধান হয়ে যাও, তোমার গার্লফ্রেন্ডের সামনে ফুল নিয়ে দাঁড়ানোর দরকার নাই, তোমার ভালোবাসা হারামের জায়গায় যাবে না। তুমি যখন তোমার গার্লফ্রেন্ডকে ফুল দিবা সেটা হবে হারাম সম্পর্ক, কিন্তু ইসলাম কখনো কোনো হারাম সম্পর্ককে সাপোর্ট করে না। তোমার ভালোবাসা সব থাকবে হালাল উপায়ে। এন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কেউ যদি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে কিছু দেয়, আবার আল্লাহর জন্য কাউ থেকে কিছু নেয়, আল্লাহর জন্য সম্পর্ক গড়ে, আবার আল্লাহর জন্য সম্পর্ক ভাঙে, সব কাজ যারা আল্লাহর জন্য করবে আল্লাহ তাদের ঈমানটাকে পরিপূর্ণতা দান করে দিবেন। এজন্য আমার ভাইরা আমাদের ভালোবাসা হবে কার জন্য? আমাদের রাগ ক্ষোভ ঘৃণা সেগুলো হবে কার জন্য? আমরা যদি সব আল্লাহর জন্য করতে পারি তাহলে আমাদের ঈমানটাকে পরিপূর্ণ করে দিবেন কে? কারণ আমরা সেই রাসূলের উম্মত, যেই রাসূলের জন্য এখানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল দেয়া হয়েছে। আজকে যদি সিরাতুন নবীর মাহফিল না দিয়ে, রাসূলের ভালোবাসার মাহফিল না দিয়ে, আমার তো মনে হয় আজকে যদি এই জায়গায় এত রাত্রি বেলায় কোনো রাজনৈতিক দলের কোনো নেতা এত বড় মিটিং ডাকতো, এতগুলো মানুষ কিন্তু তার মিটিং এত রাত্রে আসতো না। আসতো? আসতো? আমার ভাইরা আমি এখানে বসে যদি আমার বাবার কথা বলতাম, আমার নেতার কথা বলতাম, আমার তো মনে হয় এতগুলো মানুষ আমার কথা শুনতো না, কারণ এই মানুষগুলো পকেটের পয়সা খরচ করে আরামের ঘুম হারাম করে তোমার নেতার কথা শুনতে আসে না। এই মানুষগুলো শুধুমাত্র তার রাসূলের কথা শোনার জন্য বসে আছে, ঠিক কিনা? এজন্য ইসলাম যেখানে আছে সেখানে আমরা আছি না নাই?
ইসলাম যে মানে আমরাও তাকে মানি, ইসলাম যে মানে না আমরা তাকেও মানি না। আমাদের এমপি সাহেব যদি ইসলাম মানে, এমপি ইসলাম মানবে যতক্ষণ আমি এমপি কে মানবো ততক্ষণ, আমার নেতা ইসলাম মানবে যতক্ষণ আমি আমার নেতাকে মানবো ততক্ষণ, আমার প্রধানমন্ত্রী ইসলাম মানবে যতক্ষণ আমিও তাকে মানবো ততক্ষণ, যখন দেখবো আমার নেতা ইসলাম মানে না, আমার দল ইসলাম মানে না, আমার প্রধানমন্ত্রী ইসলাম মানে না, এরকম দল এরকম প্রধানমন্ত্রী আমি কোনোদিন মানবো না। রাজি আছো মুসলমান? কারা কারা যদি হাত তুলে আমার আল্লাহরে দেখাও, আমার ভাইরা তাকবীর তাকবীর দেওয়া দরকার নাই, সময় খুব কম, আমরা ডাইরেক্ট আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের একটি আয়াতে বললেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। দোয়াটা আমাদের মুখস্থ আছে না নাই? সবার নাই, আছে, তাহলে বললেন না কেন? পড়েন, রব ইরহামহুমা আমার ভাই। আল্লাহর হাবিব বলেন, কোন সন্তান যদি নামাজের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে দোয়া করে, সন্তানের চোখের পানি নাকের সীমানা ক্রস করার পূর্বে সন্তানের পিতা মাতার জীবনে গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আবার এই দোয়াটা আমরা আমাদের পিতা মাতার জন্য দোয়া করলাম, আবার আল্লাহ বলে, ও পিতা মাতারা তোমাদের সন্তান তো তোমাদের জন্য দোয়া করে দিল, এবার তোমরাও সন্তানের জন্য দোয়া করো। আমরা বললাম আল্লাহ বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আগের দোয়াটা অধিকাংশ মানুষ পারতো, পরের দোয়াটা ম্যাক্সিমাম মানুষই পারে না। বাবা মার জন্য যে দোয়া করবেন সেটা তো আপনি জানেন, ও বাবা মায়েরা শুধু সন্তানের কাছ থেকে যে হক চাও, সন্তান আমার কথা শুনে না, সন্তান ভালো না, দোষটা তো তোমার, তোমার সন্তান তোমার জন্য যে দোয়া করবে সেটা তোমার সন্তান জানে, কিন্তু তোমাকেও যে আল্লাহ তাআলা তোমার সন্তানের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন তুমি তো ওই দোয়া জানোই না, তুমি তো সেই দোয়া কখনো করতেই পারলা না, এই জন্য দোয়াটা শিখে নিবা। আমার ভাইরা রব্বুল আলামিন বলেন, ওলাম আমি আল্লাহ রব্বুল আলামিন দুটো ব্যাপারে ফয়সালা করলাম, কয়টা ব্যাপারে কথা বলেন, কয়টা ব্যাপারে? দুটো ব্যাপারে ফয়সালা করলেন আল্লাহ, ওয়া কাযা রব্বুক, দুটো ব্যাপারের ফয়সালা করলাম। এক নাম্বার হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আমার ভাইরা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে আর কাউর কারো পায়ে সেজদা দেওয়া যাবে না, তবে পীরের পায়ে দেওয়ার মধ্যে কোনো সমস্যা নাই, সত্যি আছে আছে। আমার ভাইরা এই কপালটা বড় দামি জিনিস, কপালটা যার তার সামনে নত করবেন না। ও যুবক তোমার মাথাটা বড় দামি জিনিস, তুমি তোমার মাথাটাকে অন্য কারোর সামনে নত করো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার বরিতে যতগুলো অর্গান দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ কান নাক সব দিয়েছেন, এই হাতের কাজ হচ্ছে ধরা খাওয়া,
এটা করা পায়ের কাজ হচ্ছে চলা চোখের কাজ দেখা জিহ্বার কাজ টেস্ট নেয়া কানের কাজ শোনা চোখের কাজ দেখা কিন্তু তোমার পুরো বডিতে একটাই মাত্র অঙ্গ রয়েছে তার নাম হচ্ছে কপাল এই কপালের কিন্তু আলাদা কোনো কাজ নাই দুনিয়ার কোনো কাজে এই কপালের ব্যবহার হয় না একটাই মাত্র কাজে কপালের ব্যবহার হয় সেই কাজের নাম হচ্ছে সেজদা সেই কাজের নাম আল্লাহ বলে গোলাম রে তোর সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমি আল্লাহ ছেড়ে দিলাম কিন্তু কপালটাকে আমি আমার নিজের জন্য বানালাম এই কপাল দিয়ে অন্য কারো পায়ে নয় এই কপাল দিয়ে আমরা সেজদা দেব কারো পায়ে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদু ওয়াকতারিব ও গোলাম সেজদা দে আর বেশি বেশি আমার নিকটবর্তী হয়ে যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের প্রথম আয়াতে দুটো বিষয়ের কথা বললেন দুটো বিষয়ের প্রতি আমাদেরকে আদেশ দান করলেন কে আমার ভাইরা ব্যাপারটা আরেকবার বুঝেন আরেকটু মাথায় ঢুকান আল্লাহ তাআলা বললেন ওয়া কাযা রাব্বুক তোমার রব কাযা মানে কাজী কাযা থেকে কাজী তোমার রব নিজে বিচার করেছেন সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কাযা রাব্বুকা না বলে যদি বলতেন ওয়া ক্বালা রাব্বুকা তোমার রব বলেছেন আল্লাহ যদি আমাদেরকে কোনো কাজ করার অর্ডার করতেন সেটা করাই তো আমাদের জন্য ফরজ হয়ে যেত আল্লাহ তো শুধু ওয়া ক্বালা রাব্বুকা বললেই হয়ে যেত আল্লাহ তো এখানে ওয়া ক্বালা রাব্বুকা বলে নাই তোমার রব বলেছেন না না কিসের বলা বলি ওয়া কাযা রাব্বুক তোমার রব ডিরেক্টলি ফয়সালা দিয়েছেন রায় দিয়েছেন এমন চূড়ান্ত রায় আর আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন রায় দেয় এই রায়টাকে ঘুরিয়ে পেঁচিয়ে উল্টানোর ক্ষমতা দুনিয়াতে কারো আছে নাকি আছে আছে আল্লাহ বলছেন ওয়া কাযা রাব্বু আরশে আযীমের মালিক আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা দিয়েছে ফার্স্ট অফ অল প্রথম ফয়সালা হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না আর দ্বিতীয় ফয়সালা হচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার প্রতি ইহসান করবা পিতামাতার প্রতি কি করবা কি করবা এহসানের ব্যাখ্যাটা কি সেটাও আল্লাহ বলে দিয়েছেন তবে সেই ব্যাখ্যায় যাওয়ার আগে একটু আবার পূর্বে ফিরে যাই আল্লাহ রাব্বুল আলামিন দুটো ফয়সালা দিয়েছে এক নাম্বার আল্লাহর ইবাদত দুই নাম্বার এই পিতামাতার খিদমত আল্লাহ রাব্বুল আলামিন নিজের সঙ্গে সঙ্গে নিজের ইবাদতের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার জায়গাটা বরাদ্দ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার হকগুলো নিজের ইবাদতের পরপরেই বসিয়ে দিলেন তার মানে পিতামাতার প্রতি ইহসান করা পিতামাতার খিদমত করার গুরুত্ব বেশি না কম তবে দুঃখজনক হচ্ছে আজকের যুবকেরা দিনকে দিন যত যাচ্ছে তত বেশি পিতামাতার অবাধ্য হয়ে যাচ্ছে ঠিক না ভাই ঠিক না এখন দেখা যাচ্ছে যুবকের কাছে তার বাবার কথার চাইতে তার বন্ধুর কথা বেশি দামি হয়ে যায় বন্ধু দুপুর একটার দিকে ফোন দিয়েছে দোস্ত কই দোস্ত বললো দোস্ত আমি ঘরে দোস্ত চল একটু বাজার থেকে ঘুরে আসি সঙ্গে সঙ্গে সে দোস্তের কথা শুনতে বের হয়ে যায় এদিক দিয়ে মা ডাকে বাজান দুপুরে তো তুই খাইস নাই বস খেয়ে নে এরপরে যা মায়ের কথা না শুনে বের হয়ে যায় বন্ধুর কথারে বেশি দাম দেয় বাবা ডাক দিয়ে বলে ও বাজান তুই একটু আমার দোকানে 10টা মিনিটের জন্য কে ভাতটা খেয়ে আসি বাবার কথাও শুনে না বাবার দোকানেও বসে না বন্ধুর সঙ্গে মোটর সাইকেলটা নিয়ে বাইকটা নিয়ে বের হয়ে যায় বাবার কথার চাইতে বন্ধুর কথারে বেশি গুরুত্ব দেয় এরকমের সন্তান বলে সাতকানিয়ায় নাই আছে সাতকানিয়ার বাবারা জবাব দেন এরকমের সন্তান আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গোলাম ইহসানের ব্যাখ্যাটাকে নিয়ে নাও ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ তোমার মা বাবা অথবা উভয়জনই তারা যদি তোমার হায়াত রব্দ অবস্থায় তোমার মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় ওই বৃদ্ধ বয়সে তাদের কিছু সমস্যা হবে বুড়ো মানুষ ঠিকমতো চোখে দেখবে না বুড়ো মানুষ কানে একটু কম শুনবে বুড়ো মানুষ একটা কথা বারবার জিজ্ঞেস করবে কারণ সে ভুলে যায় কিন্তু যুবক তুমি ওই বুড়ার প্রতি রাগ করো না তুমি তোমার বুড়ো বাবার প্রতি ক্ষিপ্ত হয়ে যেও না কারণ তুমি মনে করো
এই 20-30 বছর পরে আল্লাহ তাআলা তো চাইলে তোমাকেও সেরকম বানিয়ে দিতে পারে। এই বৃদ্ধ মানুষ এই বড় মানুষwidetilde একদিনে বড় হয়ে যায় নাই, তোমাকে তিলে 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 বড় করতে করতে আজকে সে তার বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছে। একদিন তুমিও তো তার মতো চোখে কম দেখবা, কানে কম শুনবা। আজকে যদি তুমি তোমার বুড়ো মা বাবাকে নিয়ে বিরক্ত হও, তাহলে তুমিও যখন বুড়ো বুড়ি হবা তোমার সন্তানও তোমারে নিয়ে কিন্তু বিরক্ত হবে, ঠিক না? কারণ আরবিতে প্রবাদ আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আবার আল্লাহ কোরআনে বলেন, ওয়াতিলকাল আইয়ামু নুজাউলুহা বাইনান নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনকে মানুষের মধ্যে ঘুরিয়ে দেই। আজকে যদি তুমি তোমার মা বাবার সঙ্গে যেই আচরণ করবা, বিশ্বাস করো বিশ্বাস করো বিশ্বাস করো, 20 বছর পরে 30 বছর পরে এই সেম আচরণটাই তোমার সন্তান তোমার সঙ্গে ফিরিয়ে দেবে। আমি বছরখানেক আগে ইন্ডিয়া থেকে প্রোগ্রাম শেষ করে কলকাতা এয়ারপোর্ট হয়ে বাংলাদেশে ঢুকছিলাম, তো সাজেনি আমার ড্রাইভার আমারে বলল, হুজুর আপনার ফ্লাইট কখন? আমি বললাম ফ্লাইটের আরো 4.5 ঘন্টা বাকি, সময় আছে। বলল, হুজুর তাহলে এক কাজ করেন, আমাদের কলকাতার সবচাইতে বড় ওল্ড ম্যান হাউস যেটা, বৃদ্ধাশ্রম যেটা, এখানে আপনাকে একটু ঘুরিয়ে নিয়ে যাই, আপনাকে সময় হবে? আমি বললাম হ্যাঁ সময় তো হবে, যেহেতু ফ্লাইটের বেশ খানিকটা সময় আছে হাতে, দেখে যাই। তো তিনি আমাকে নিয়ে আরো দু একজন ছিল সাথে, আমরা কলকাতার একটি বৃদ্ধাশ্রমে ঢুকলাম। বৃদ্ধাশ্রম মানে সাতকানিয়া মানুষ বুঝে তো? বুঝে না? ওল্ড ম্যান হাউস বৃদ্ধাশ্রম, কুলাঙ্গার সন্তানেরা যেখানে বুড়ো বুড়ি মা বাবাকে শেষ বয়সে ওই বৃদ্ধাশ্রমে নিয়ে ফেলে দিয়ে আসে। বৃদ্ধাশ্রম হচ্ছে যেখানে বৃদ্ধ বৃদ্ধা মহিলা পুরুষ তারা সেখানে থাকে, যাদের সন্তানেরা তাদের দায়িত্ব গ্রহণ করতে চায় না, অনিচ্ছুক, তাদেরকে ওখানে নিয়ে ফেলে দিয়ে আসে। তারা ওখানে খায় দায়, মারা গেলে ওখানেই তাদেরকে কবর টবর দিয়ে দেয়, তাদের লাশটা কেউ নিতেও আসে না। এরকম বৃদ্ধাশ্রম আজ থেকে 50 বছর আগে বাংলাদেশে একটাও ছিল না, কিন্তু এখন আমি খোঁজ নিয়ে দেখলাম প্রায় 30টা বৃদ্ধাশ্রম বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে। আর এই বৃদ্ধাশ্রম গুলো খালি না, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে এত পরিমাণ মা বাবা নতুন করে রাখার মতো জায়গাও দিতে পারতেছে না, আরো নতুন করে বানাতে হচ্ছে। তবে আমার ভাইরা আমি আরেকটা ব্যাপার ইনকোয়ারি করে দেখেছি, এই বৃদ্ধাশ্রম গুলিতে যত মা রয়েছে যত বাবা রয়েছে, এই মা এই বাবা গুলো কোনো খতিব সাহেবের মা না, এই মা এই বাবা গুলো কোনো মাদ্রাসার হুজুরের মা না, কোনো হাফেজ মাওলানার বাবা না মা না। আমার ভাইরা আপনাদের এলাকায় ইমাম সাহেব আছে না নাই? কথা কয় না? মসজিদ আছে না নাই? মসজিদ আছে, মাদ্রাসা আছে, মক্তবের হুজুর বেতন হচ্ছে মাসে 4,500 টাকা, মক্তব টক্তব পড়ায় কয়েকটা টিউশনি ফিউশনি করায় হয়তো 6,000-7,000 টাকা কামাতে পারে। ইমাম সাহেব মানুষ বেতন 5,000, কায় দাম পাড়া পুড়িয়ে হয়তো আরো 2,000-4,000 কামাতে পারে, সর্বসাকুল্যে খুব অল্প টাকা কামায় মাসে 6,000-7,000 5,000-6,000, এরকমের ইমাম মাদ্রাসার শিক্ষক এলাকায় আসে না নাই? তবে আমার ভাইরা দেখবেন দিন শেষে ইমাম সাহেবের ঘরে ইমাম সাহেবের স্ত্রী আছে, তার সন্তান আছে, এরপরে ইমাম সাহেবের বুড়ো বাবাটা আছে, ইমাম সাহেবের মাটাও আছে, 4-5 জনের পরিবার ইমাম সাহেব একা চালাচ্ছে। ইমাম সাহেব 7,000 টাকা বেতন পায়, নিজের মাটারে নিজের বাবাটারে বৃদ্ধাশ্রমে দেয় না। আর এই কুলাঙ্গার ডাক্তার কুলাঙ্গার ইঞ্জিনিয়ার 70,000 টাকা বেতন পায়, তবু দিন শেষে বাবার মারে ঘর দইরা বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ঠিক না? কি আজু 7,000 টাকা বেতন পায়, টেনে টুনে কষ্ট করে হলেও মা বাবারে নিয়ে থাকতে চায়, 70,000 টাকা কামায়, এত বিরাট ফ্ল্যাট গাড়ি বাড়ি অর্নামেন্টস ব্যাংক ব্যালেন্স সব আছে, কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে মা বাবার জায়গা হয় না। ইমাম সাহেবের ছোট্ট একটা রুম, সেখানে কষ্ট মষ্ট করে হলো সবাইরে নিয়ে এসে থাকে, কোনোদিন মা বাবারে পাঠায় না। আমার ভাইরা এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে,
যে সমস্ত সন্তানেরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, মা বাবারে খাওয়াতে পারবে না, টাকা নাই, অভাবের কারণে মা বাবারে পাঠায় না, তারা তাদের স্বভাব নষ্ট হওয়ার কারণে, অভাবের কারণে নয় বরং স্বভাবের কারণে বৃদ্ধাশ্রমে পাঠায়, ঠিক না? তো যেটা বলছিলাম, আমি বৃদ্ধাশ্রমে গেলাম, বৃদ্ধাশ্রমের চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স হলো, অভিজ্ঞতা হলো। কারণ আমি যখন যেখানেই যাই, ওখানে যদি উল্লেখযোগ্য দর্শনীয় কোনো স্থান থাকে, আমি সেটা দেখে আসার চেষ্টা করি। কারণ প্রত্যেকটা জিনিস দেখার মধ্যেই একটা আলাদা আলাদা শিক্ষা আছে না নাই। আমি দেখলাম ব্যাপারটা, দেখি এক জায়গায় কিছু বুড়ো বুড়ি বসে আছে, গল্প করতেছে, কেউ আবার একা একা বসে আছে, সবাই বুড়ো মানুষ, বয়সের ভারে নুজু হয়ে পড়েছে। হঠাৎ দেখলাম এক বুড়ি মহিলা, তার বিছানার কাছে গিয়ে আমি থমকে গেলাম, আমি স্টপ হয়ে গেলাম, আমি আর হাঁটতে পারছিলাম না। আমি দেখলাম এই বৃদ্ধা মহিলা তার মাথার কাছে একটা লেখা লিখে রেখেছে, হয়তো সে এটা তার নিজের হাতেই লিখেছে। এই লেখাটা পড়ে আমার চোখ আটকে গেল, আমি কয়েক মিনিট দাঁড়িয়ে লেখাটাকে কয়েকবার পড়লাম যেন কখনো ভুলে না যাই। এরপরে ফোন দিয়ে কয়েকটা ছবি তুলে ফেললাম যেন আমার ফোনেও থাকে, ভুলে গেলেও যেন মোবাইল থেকে দেখে আবার মনে করতে পারে। এই বৃদ্ধা মহিলা তার মাথার কাছে, এই বৃদ্ধা তার সন্তানকে উদ্দেশ্য করে লিখে রেখেছিল, বাবা তোর সন্তান কি তুই উচ্চ শিক্ষিত নয় বরং সুশিক্ষিত বানাস, নয়তো দেখা যাবে আজ থেকে 20 বছর পরে আমার পাশের বেডে তোর জায়গা হয়ে যাবে। আপনারা ব্যাপারটা বুঝেন নাই, ব্যাপারটা বুঝেন নাই, খুব গভীর, অনেক গভীরে গিয়ে কিন্তু কথা বলেছে মহিলা। সে বোঝাতে চেয়েছে, বাপরে তোরে আমি অনেক উচ্চ শিক্ষিত বানিয়েছি, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তোকে আমি ডিগ্রি এনে দিতে পেরেছি, কিন্তু সুশিক্ষিত বানাতে পারি নাই, যার কারণে আজকে তোর গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স সব আছে, মস্ত বড় ফ্ল্যাট আছে, কিন্তু সেই ফ্ল্যাটের মধ্যে আমার জায়গা হলো না। ও বাবা, তুইও যদি আমার মতো ভুল করিস, তুইও যদি তোর সন্তানকে শুধু উচ্চ শিক্ষিত বানিয়ে দিস, সুশিক্ষিত না বানাস, তাহলে দেখা যাবে তুই যখন বুড়া হবি, তোর সন্তান তোর ঘাড় ধরে আমার পাশের মেটার মধ্যে হয়তো তোরে রেখে যাবে। এজন্য আমার ভাইরা, উচ্চ শিক্ষিত হলেই হবে না, সন্তানকে সুশিক্ষিত বানাতে হবে। সন্তানকে যদি আপনি সুশিক্ষিত না বানান, শুধু উচ্চ শিক্ষিত বানিয়ে যান, এই সন্তান কিন্তু দুনিয়াতে শুধু নয়, দুনিয়াতে আপনার জন্য অপমানের কারণ হবে, আবার আখেরাতে আপনার জন্য বিপদের কারণ হয়ে যাবে। এজন্য আমার ভাইরা, সন্তানের ব্যাপারে বড় যত্নশীল হতে হবে। আল্লাহ রাব্বে এই পিতামাতা এমন নিয়ামত, পিতামাতার ব্যাপারে কখনো শব্দটাও বলা যাবে না। আল্লাহর হাবিব বলেন, তিন ব্যক্তি এমন রয়েছে যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেয় না। এরকম তিন ব্যক্তি এমন রয়েছে যারা দোয়া করলেই সেটা আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, আবু দাউদের হাদিস। তিন ব্যক্তি যখন আল্লাহর দরবারে হাত তোলে, তাদের সেই হাত আল্লাহ ফিরিয়ে দেয় না। এক নাম্বার হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি, বাবার দোয়া তার সন্তানের জন্য। আবার আদাবুল মুফরাদের বর্ণনা ইমাম বুখারী লিখেছেন, বাবা মা দুইজনের দোয়া তার সন্তানের জন্য। বাবা মা এমন এক নিয়ামত, এই বাবা মা যদি সন্তানের জন্য কখনো দোয়া করে, সে দোয়াটাকে সরাসরি কবুল করে নেয় কে? আপনারা কি ওয়াইজ করণীর নাম শুনেছেন? নাম শুনেছেন? আমার দেশের লোকেরা বলে ওয়াজ করুনি, আসলে তার নামটা ওয়াজ করুনি না, তার নাম হচ্ছে ওয়াইজ আল করণী। ওয়াইজ আল করণী করণ নামক শহরে তার বসবাস ছিল। সে কোনোদিন রাসূলকে দেখে নাই, রাসূলের জীবদ্দশাতেই তিনি ঈমান এনেছিল, কিন্তু সাহাবি হতে পারেন নাই। সাহাবি হতে না পারার কারণ হচ্ছে যেহেতু রাসূলকে দেখে নাই, আর রাসূলকে না দেখলে সে সাহাবির মর্যাদা লাভ করতে পারে না। ওয়াইজ আল করণী রাহিমাহুল্লাহ, তাবেঈদের মধ্যে তিনি ফার্স্ট ক্লাস নাম্বার ওয়ান। ইমানেছে অনেকবার চেষ্টা করেছে রাসূলের সঙ্গে দেখা করার জন্য,
কিন্তু আল্লাহর হাবিব থাকতেন মদিনায়, ওয়াজ করনি থাকতেন করনুল নামক শহরে। ওয়াইজাল করনি বারবার চেয়েছে বিশ্বনবীর সঙ্গে দেখা করবে, কিন্তু ওয়াইজাল করনি পারে নাই, কারণ ঘরে তার অসুস্থ মা ছিল। ও যুবক, তোমার মা যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়, তুমি মন খারাপ করো না, মাকে তুমি বোঝা মনে করো না নিজের জন্য, বরং তুমি মনে করো এই মা হচ্ছে তোমার জন্য রহমত। এই মায়ের সেবা যত করবা তত তোমার রিজিকটাকে প্রশস্ত করে দিবেন কে? ওয়াইজাল করনি রহিমাহুল্লাহ সে তার মায়ের সেবা করছিল। আবার মনে বড় আশা, যদি রাসূলকে একটু দেখতে পারতাম, একটু যদি সাহাবী হতে পারতাম। কিন্তু অসুস্থ মাকে ফেলে রেখে বিশ্বনবীর কাছে সে আসে নাই। আল্লাহর হাবিব ইন্তেকালের পূর্বে ওমর ফারুককে বললেন, একদিন ওমর, আমার পরে এই শহরে মদিনা শহরে যদি তুমি কোনদিন ওয়াইজাল করনি নামক কোন মানুষের দেখা পাও, ওই ওয়াইজাল করনির কাছে গিয়ে তুমি ওমর ফারুক তোমার নিজের জন্য দোয়া চেয়ে নিবা। সুবহানাল্লাহ, বাসায় যে বললেন ওমি কথা বুঝেন, ওমর ফারুকের মতো সাহাবীকে বিশ্বনবী বলতেছেন ওয়াইজাল করনির যদি কোনদিন পাও তার কাছে তুমি তোমার নিজের জন্য দোয়া চাইবা। ওমর ফারুক বললেন, নবী গো ব্যাপারটা বুঝলাম না, ওয়াইজাল করনি কে, সে কি কোন সাহাবী নাকি? বলে না সাহাবী না। ওমর, ওয়াইজাল করনি আমার দেখা পায় না, এসে তো সাহাবী হতে পারলো না। তবে ওয়াইজাল করনি তার মায়ের খেদমত এমন ভাবে করেছে, ওয়াইজাল করনির মা গভীর রাতে দোয়া করেছে, আল্লাহ আমার এই কলিজার টুকরো সন্তানটা আমার জন্য বড় কষ্ট করেছে, আমার সন্তান ওয়াইজাল করনিকে এই জামানার মুস্তাজাবুদ দাওয়া তুমি বানিয়ে দাও। আর মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে যিনি হাত তুলতে দেরি দোয়া কবুল হতে দেরি না, যিনি যা দোয়া করে আল্লাহর কাছে সব কবুল। সুবহানাল্লাহ, বলবেন না আপনি জীবনে কত দোয়া করেছেন, কয়টা কবুল হয়েছে? কিন্তু ওয়াইজাল খানি হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া, যিনি দোয়া করলে আল্লাহ কবুল করে ফেলবেন। আল্লাহর হাবিব বলেন, আমার ওয়াইজাল কওনি তো মুস্তাজাবুদ দাওয়া, তুমি তোমার মনের যে ইচ্ছাটা তার কাছে বলবা, সে যদি একবার রব্বুল আলামিনের কাছে দোয়া করে দেয় আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেটা কবুল করে ফেলবে। আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে গেল, খিলাফাদের মাসনাদে চলে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক 2 বছর থাকলো, তিনা পরে খিলাফাদের মাসনাদে চলে এলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওমর ফারুক যখন মদিনার প্রেসিডেন্ট, ওমর ফারুক প্রত্যেক দিন মদিনার গলিতে দাঁড়িয়ে থাকে, বিদেশিরা যে রাস্তা দিয়ে মদিনায় ঢুকে এই রাস্তায় ওমর ফারুক দাঁড়িয়ে থাকে প্রত্যেক দিন। এই রাস্তা দিয়ে নতুন কেউ আসলে ওমর ফারুক তারে বলে, তোমার নাম কি? ওয়াইজাল করনি নাকি? এই রাস্তা দিয়ে যে ঢুকে তারে জিজ্ঞেস করে, অমিয়া বাসমুকাল কারিম তোমার নাম কি? আইসমুকা ওয়াইজাল করনি, তোমার নাম কি ওয়াইজাল করনি? সে বলে না। এইভাবে প্রত্যেক দিন ওমর ফারুক বলে, তোমার নাম কি? যারেই নতুন দেখে তারেই বলে, তোমার নাম কি? ওয়াইজাল করনি নাকি? সে বলে না। হঠাৎ একদিন একজনকে বলল, তোমার নাম কি ওয়াইজাল করনি নাকি? সে বলল, হ্যাঁ ইসমি ওয়াইজাল করনি, আমার নাম হচ্ছে ওয়াইজাল করনি। ওমর ফারুক তাকে পেয়ে গেলেন, বুক মিলালেন, কপালে চুমু দিলেন, দিয়ে বললেন, তুমি একটু আল্লাহর দরবারে দোয়া করো আমার জন্য। ওয়াইজাল করনি বলে, আমি যে মুস্তাজাব দাওয়া এটা আপনি কিভাবে জানলেন? আমি যে দোয়া করলে কবুল হয় সেটা আপনি জানলেন কিভাবে? ওমর ফারুক বললেন, বিশ্বনবী বলে গিয়েছিলেন এই শহরে যদি কোনোদিন ওয়াইজাল করনি নামক কাউকে পাই তবে তার কাছে গিয়ে যেন দোয়া চেয়ে নেই। আল্লাহর হাবিব বলে গিয়েছিলেন, তুমি মুস্তাজাব দাওয়া, তুমি দোয়া করতে দেরি, সেটা কবুল করতে আল্লাহর দেরি হয় না, তুমি একটু আমার জন্য দোয়া করো। ওয়াইজাল কওনি বললেন, কি দোয়া করব, কি ইচ্ছা আপনার বলেন সেটাই আমি আল্লাহর কাছে বলবো। আমরা যদি কোনোদিন এরকম কোন মুস্তাজাব দাওয়ার কাছে যেতে পারি, আমরা আমাদের নিজেদের জন্য কি দোয়া করতাম? আমাদের দেশের লোকেরা নরমালি পীর সাহেবদের কাছে গেলে বলে দোয়া করেন, ব্যবসা যেন ভালো হয়, টাকা পয়সা যেন বেড়ে যায়, বাড়ি কেনা যেন ঠিক মতো হয়, ক্ষমতা যেন আরো কিছুদিন থাকে। ওমর ফারুক মুস্তাজাব দাওয়াকে কাছে পেয়ে ক্ষমতার জন্য দোয়া করলেন না,
ব্যবসা প্রতিষ্ঠান টাকা পয়সার জন্য দোয়া করলেন না আমাদের ফারুক ওয়াইজ আকনকে বললেন আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহ তাআলা যেন আমি ওমরের জীবনের গুনাহগুলো maaf করে দেয় কি সাহাবী চিন্তা করতে পারেন তিনি বলতে পারতেন দোয়া করো যেন আমার হার্টটা বেড়ে যায় দোয়া করো আমার ক্ষমতাটা যেন বেড়ে যায় আমাদের দেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের লোকেরা যদি ওয়াইজ আল কোরআন নিতে পাইতো তাহলে কইতো দোয়া করো যাতে আমাদের ক্ষমতা ছাড়তে না হয় বিএনপির লোকেরা পাইলে বলতো দোয়া করো আমরা যেন তাড়াতাড়ি যেতে পারি জাতীয় পার্টি বললে বলতো আমরা অনেক আগে গেছি আমাদের কি একটু তাড়াতাড়ি এনে দাও এক একজন এক একজনের চিন্তা নিয়ে আগাত কিন্তু ওমর ফারুক বললেন কিসের ক্ষমতা কিসের দুনিয়া কিসের টাকা পয়সা এই দুনিয়ার ক্ষমতা টাকা পয়সা তো দুই দিনের আজকে আছে কালকে নাই ঠিক না যেমন এক বছর আগে আমেরিকার প্রেসিডেন্টের নাম ছিল ডোনাল্ড ট্রাম্প আর এখন কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প না এখন কে কথা কন জো বাইডেন আবার এখন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এক বছর পরে পাঁচ বছর পরে সে আর নাও থাকতে পারে আমার আল্লাহ এমন ক্ষমতাবান আমার আল্লাহ সকাল দানার ধনীদের সন্ধ্যাবেলায় ফকির বানিয়ে দিতে পারে আবার সন্ধ্যাবেলায় কিছুই না এ পরের রাত্রে আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিতে পারে আমার আল্লাহ এমন ক্ষমতাবান সকালবেলার প্রধানমন্ত্রী রে পরের দিন সকালবেলা আসার আগে জেলখানায় কয়েদি বানিয়ে দিতে পারে এই রকমের নজির আমাদের পাশের দেশে আছে না নাই অং সান সুচি আগের দিনের প্রধানমন্ত্রী পরের দিন সকাল হওয়ার আগে আর্মিরা তার থাপড়া নিয়ে গেছে জেলের ভিতরে ভাবেও নাই আজকে রাতের পরে যে আমি আর মন্ত্রী থাকতে পারবো না আল্লাহ বলে গোলাম রে আমি আল্লাহ যখন যাকে চাই তার ক্ষমতা দেই আমি আল্লাহ আবার যখন যাকে চাই সে যদি জুলুম করে তার ক্ষমতার চেয়ার থেকে টেনে আবার জেলের কয়েদি বানায় দেই এই জন্য জালেমেরা শিক্ষা নাও তোমার ক্ষমতা চিরস্থায়ী নয় তোমার ক্ষমতা চিরস্থায়ী নয় তুমি যদি জুলুম করো আল্লাহ তাআলা তোমার জেলের কয়েদি বানায় দিতে পারে আর জুলুম করে যারে জেলের কয়েদি বানিয়েছো আল্লাহ তাআলা চাইলে তারে আবার প্রধানমন্ত্রী বানায় দিতে পারে ঠিক না আল্লাহর কাছে এগুলো অসম্ভব আমার ভাইরা সম্ভব অসম্ভব এই শব্দগুলো আমাদের কাছে কিন্তু আল্লাহর কাছে অসম্ভব আমরা এমন পাগল আমরা আমাদের নিজেদের বরকতের জায়গা মা বাবা এই বরকতের জায়গাটা নষ্ট করে আমরা এখন মাজারের কাছে দৌড়াচ্ছি অথচ কার পেছনে দৌড়াও তোমার মা বাবার চাইতে বড় পীর তোমার জন্য আর কিছু না এই মা যেমনই হোক তুমি বলবা হুজুর আপনার কাছে দোয়া চাই আপনার এই 200 টাকা দেই আপনি একটু দোয়া করে দেন আপনি ভালো মানুষ আপনি নামাজ কালাম পড়েন আল্লাহর প্রিয় বান্দা আপনি দোয়া করেন মা বাবার কাছে দোয়া চাই না মা বাবা তো ভালো না নামাজ কালাম খুব একটা পড়ে না তোমার মা তোমার বাবা নামাজ কালাম ঠিক মতো পড়ে না এই জবাবদিহিতা তিনার আল্লাহর সাথে করবেন তোমার সাথে না তোমার জন্য একটাই পরিচয় তাদের অন্য কোনো পরিচয় না তোমার জন্য একটাই পরিচয় তারা তোমার মা বাবা আর কোনো পরিচয় না যেমনই হোক শত খারাপ হলো তোমার কাছে তোমার বাবা মানে তোমার বাবা তোমার কাছে তোমার মা মানে তোমার মা এই মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করো না আজকের যুবকেরা কলেজ পার হয়ে যখন ইউনিভার্সিটির গণ্ডিতে যায় ইউনিভার্সিটিতে যাওয়ার পরে নিজের অনেক শিক্ষিত মনে করে আর নিজের মা বাবারে মূর্খ বলে গালি দেয় আছে না নাই আমার ভাইরে অনেক নজির আছে ঝগড়া লাগছে কয় মূর্খ তুই কি বুঝবি অত চারে বেটা এরা মূর্খ তো হয়েছে তোর কারণে সব বুঝার করে পড়ালেখা করিয়েছে তোকে তুই যদি মূর্খ বলে গালি দেস তাদের কলিজাটা ফেটে যায় আমার ভাইরা সন্তানটাকে স্কুলে পড়ানো গরিব বাবা রিকশা চালায় স্কুলের পরে কলেজে ভর্তি করলো কলেজে ভালো রেজাল্ট করার পরে আবার ভার্সিটিতে ভর্তি করলো এবার ভার্সিটিতে এই ফি সেই ফি নানান রকম টাকা পয়সা পরীক্ষার ফি সেশন ফি বিভিন্ন হাবিজাবি অনেক বিরাট টাকার অঙ্ক দাঁড়িয়ে গিয়েছে সন্তান বলে বাবা আমার যদি ডাক্তার বানাতে চাও তাহলে এই পরীক্ষাগুলো দিতে হবে আর এই পরীক্ষা দেওয়ার জন্য এতগুলো টাকা লাগবে 2 লাখ টাকা লাগবে বাবা বলে সন্তান কি বলিস এত টাকা কই পাবো সন্তান বলে হ্যাঁ পরীক্ষার ফি লাগবে কম্পিউটার কেনার জন্য টাকা লাগবে অনেক টাকা পয়সা লাগবে এবার বাবা রাত্রি বেড়ায় মায়ের সঙ্গে পরামর্শ করে রাসেলের মা
ছেলেটারে তো আমরা অনেক দূরে আগালাম পড়ালেখা করিয়ে, এই ছেলেটা এখন বলতেছে তারে যদি ডাক্তার বানাতে চাই, বড় মানুষ বানাতে চাই, তাই নাকি অনেক টাকা পয়সা লাগবে, তার কম্পিউটার কিনতে হবে, দামি দামি বই কিনতে হবে, কোচিং করতে হবে, পরীক্ষার ফি দিতে হবে, প্রায় 2-3 লাখ টাকা লাগবে। ও রাসেলের মা, আমি তো রিক্সা চালাই, আমি এত টাকা পাবো কই? মা বলে, এক কাজ করো, আমাদের তো একটা মাত্র কলিজার টুকরো সন্তান, আমাদের যে বসত বাড়িটা আছে এই বসত বাড়িটা বিক্রি করে অথবা বসত বাড়িটা বন্ধক দিয়ে টাকা পয়সা যা আছে এই টাকা পয়সা নিয়ে তুমি তার পরীক্ষার জন্য দিয়ে দাও, তার কম্পিউটার কিনে দাও, তার ভালো পোশাক আশাক কিনে দাও, কারণ এই সন্তান যখন বড় হবে তখন আর আমাদের অভাব থাকবে না, সন্তান যখন বড় হবে তখন আর আমাদের কোনো কষ্ট থাকবে না। নিজের সন্তানের জন্য মা বাবা নিজের সব উজাড় করে দেয়, এমনকি বসত বাড়িটা পর্যন্ত বন্ধক দিয়ে টাকা নিয়ে সন্তানকে দিয়ে দেয়, এরকমের কিছু ত্যাগী বাবা মা আছে না নাই? সব দিয়ে দেয় সন্তানের জন্য, সন্তানের টাকা পয়সা দিল, ভার্সিটিতে উঠালো, এবার সন্তান ইউনিভার্সিটিতে যাওয়ার পরে এখন আর বাবা মার চিনে না, এখন আর বাবা মার খোঁজ খবরও রাখে না, বাবা মা গরিব মানুষ। হঠাৎ একদিন এই শীতকালে মা বলে, ও রাসেলের বাবা, আমার রাসেল তো 6 মাস আজকে বাড়ি আসে না, এই শীতের রাতে আমার রাসেল কই আছে, কি খাচ্ছে কিছুই তো জানি না, আমার রাসেলের জন্য মনটা বড় কাঁদে, আমার সন্তানকে শীতের পিঠা খাওয়াইতে খুব ইচ্ছা করতেছে, তোমার আমি কিছু পিঠা বানায় দেই, আগামীকাল সকালবেলা তুমি ঢাকায় চলে যাও, ইউনিভার্সিটিতে চলে যাও, গিয়ে আমার করে যা টুকরা রাসেলটারে নিজে কাছে বসায় পিঠাগুলো খাওয়ায় আসবা, কারণ সন্তান একটু ভালো খাক, সন্তান একটু ভালো জায়গায় থাকুক, সেই আশা সব মায়ের মনের মধ্যে আছে না নাই? রাত্রেবেলা মা পিঠা বানালো, সকালবেলা গরিব বাবা ভালো একটা স্যান্ডেল নাই, রিক্সা চালাতে চালাতে স্যান্ডেলের নিচ দিয়ে ফোটা হয়ে গিয়েছে, শার্টের পেছন দিয়ে ছিঁড়ে গিয়েছে, জামার বোতামগুলো ছেঁড়া, এই বাবা এই ছেঁড়া স্যান্ডেলটা পরে, ছেঁড়া শার্টটা পরে, শার্টের উপরে একটা গামছা দিয়ে গলার মধ্যে, এই বাবা এখন পিঠার ভাণ্ডটা হাতে নিয়ে ঢাকার দিকে ছুটেছে, ভার্সিটিতে এসেছে, সন্তান যে ভার্সিটির কথা বলেছিল জিজ্ঞেস করতে 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 ভার্সিটিতে এসেছে, এখন সন্তান যে কই পড়ে, কোন সেকশনে, কয় তালায়, কোন গ্রুপে, এগুলো তো আর বাবা মা জানে না, বাবা একজনকে একজন জিজ্ঞেস করতেছে, আমার সন্তানটারে চেনো নাকি, আমার রাসেলকে চেনো নাকি, এত বড় ভার্সিটি, হাজার হাজার স্টুডেন্ট, কে রাখে কার খবর? হঠাৎ একজনে বলেছে, এই নামে কাউরে চেনো? সে বলে, হ্যাঁ দুই তালায় যান, অমুক সেকশনে যান, অমুক গ্রুপে যান, তাইলে আপনি পেয়ে যাবেন। বাবা পিঠার ঝুলিটারে হাতে নিয়ে দুতলার সিঁড়ি বেয়ে বেয়ে যখন উপরে উঠছে, দুই তালার বারান্দা থেকে সন্তান যখন বাবার চেহারাটা দেখেছে, সন্তান লক্ষ্য করেছে আমার বাবার পায়ে স্যান্ডেলটা ছেঁড়া, আমার বাবার শার্টের পেছন দিক দিয়ে ছেঁড়া, বাবার শার্টের সামনের দিক দিয়ে বোতামগুলো ছেঁড়া, সন্তান বাবার দেখে বাবার পরিচয় দেয় না, বাবার দেখে সন্তান আর একদিকে ঘুরে যায়, সন্তান চিন্তা করে ইউনিভার্সিটিতে অনেক বড় লোকের ছেলে মেয়েরা পড়ে, আমার বন্ধু বান্ধব অনেক বড় লোক ছেলে মেয়েরা আছে, আমি যদি রিক্সাওয়ালাদের এখন আমার বাবা বলে পরিচয় দেই তাহলে তো তারা আমারে ক্রিটিসাইজ করবে, এই জন্য এই ইউনিভার্সিটিতে তো স্ট্যাটাস মেনটেন করে চলতে হয়, স্ট্যাটাস মেনটেন করার জন্য এই রিক্সাওয়ালা বাবা এই বাবার পরিচয়টাও সন্তান দিতে চায় না, বাবা উপরে চলে আসে, সন্তানকে দেখে দৌড়িয়ে বাবা আসে কাছে, বুকে নিবে সন্তানকে, সন্তান বলে, থামেন দাঁড়ান, এখানে আসছেন কেন? বলে, বাবা তোর মা গ্রাম থেকে পিঠা বানিয়ে দিয়েছে, আয় তোর একটু পিঠাটা খাওয়াই, সন্তান বলে, ভার্সিটির বাইরে যান, সেখানে কথা হবে, এখানে কথা না। ইন দ্য মেইন টাইম পাস থেকে এক আরেক বন্ধু আসে, জিজ্ঞেস করলে, কিরে রাসেল এই মুরব্বিকে? ছেলেটা আস্তে করে বলে, এদিকে বলতেছি, কানে কানে বলে, আসলে এই মুরব্বি আমার গ্রামের আমার যে বাড়ি আছে এই বাড়িতে এই মুরব্বি হচ্ছে কাজের লোক, আমার মা এই কাজের লোকের মাধ্যমে কিছু পিঠা বানায় আমারে দিতে পাঠাইছে,
নিজের আপন বাবার পরিচয় দেয় না, নিজের আপন বাবা যে বাবা সব দিয়ে দিল সন্তানের জন্য, এই সন্তান বড় হওয়ার পরে নিজের মা বাবার পরিচয় দেয় না, এরকমের কিছু কুলাঙ্গার সন্তান আছে নাই? অথচ সন্তান যে স্ট্যাটাসের ভয়ে তুই তোর বাবার পরিচয় দিলি না, এই স্ট্যাটাসের উপরে আল্লাহর গজব পড়বে। কিসের স্ট্যাটাস তোর? কার পরিচয় দিতে তুই লজ্জা করতেছিস? তুই তোর বাবার পরিচয় দিতে লজ্জা করছিস? তোর তো গর্ব হওয়া দরকার, আমার বাবা রিক্সা চালায় হইলেও আমার ভার্সিটিতে পড়াইতাছে, ঠিক না? কিসের লজ্জা তোমার? তোমার মা তোমার বাবা যাই হোক না কেন, এখানে তোমার কোনো লজ্জা পেলে চলবে না। আল্লাহর হাবিব এরকম বিরাট ময়দান সাহাবীদের মসজিদে নববীতে বসে আছেন, আল্লাহর হাবিব তিনি ওয়াজ করেছেন, হাজার হাজার সাহাবীরা সামনে বসা, এমন সময় দূর থেকে এক মহিলা বিশ্বনবীর কাছে আসলেন। এই মহিলাকে দেখা মাত্র ওই বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বিশ্বনবীর নিজের গায়ের চাদরটা ওই মহিলার বসার জন্য পাটির মতো বিছিয়ে দিলেন, মহিলার চাদরের উপরে বসলেন, কিছু কথা বললেন। আল্লাহর হাবিব কান পেতে বাধ্য কত ছেলে নাই শিশু বাচ্চা নাই, শুধু মাথা নাড়ালেন, কথাগুলো শুনলেন। এই মহিলা আবার চলে গেলেন, আল্লাহর হাবিব বসলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া নবী আল্লাহ আল্লাহর পয়গাম্বর, একজন সামান্য মহিলার জন্য, এই মহিলা আরবের এমন কোন মহিলা যে মহিলার জন্য স্বয়ং রাহমাতাল লিল আলামিন আখির জামানার পয়গাম্বর বিশ্ব নবী দাঁড়ায় উঠে আর বসে নিজের চাদরটা পর্যন্ত বিছিয়ে দেয়, হু ইজ শি? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরে শোনো শোনো, এই মহিলা তোমাদের কাছে সাধারণ হলেও হতে পারে, কিন্তু এই মহিলা আমার কাছে কোনোদিন সাধারণ মহিলা না, কারণ এই মহিলার কেউ নয়, এই মহিলা হচ্ছে ওই যে ছোট্টবেলায় যখন আমার দুধ পান করিয়েছে, এই মহিলা হচ্ছে ওই দিনের মহিলা আমার দুধ মা হালিমাতুস সাজিয়া। নিজের মা কি কতটা সম্মান করলেন আল্লাহর হাবিব! আবার আল্লাহর হাবিব যখন ছোট ছিলেন, বিশ্বনবীর বাবা আবদুল্লাহর কেনা একটা ক্রীতদাসী ছিল, তার নাম হচ্ছে উম্মু আইমান। এই উম্মু আইমান ছোটবেলায় কয়েকটা দিন মাত্র বিশ্বনবীকে একটু লালন পালন করেছিলেন, অথচ এই মহিলাটা ছিলেন ইথিওপিয়ার একজন ক্রীতদাসী, ক্রীতদাসী মহিলা বিশ্বনবীর ছোটবেলায় কয়েকদিন লালন পালন করেছিলেন। এই যে ক্রীতদাসী মহিলা বিশ্বনবীর ছোটবেলায় কয়েকদিন লালন পালন করার কারণে বিশ্বনবী বলতেন, হিয়া উম্মু আইমান হিয়া উম্মি বাদা উম্মি, এই যে উম্মে আইমান ক্রীতদাসী মহিলা, এই উম্মু আইমান হচ্ছে আমার মায়ের পরের আমার আরেক মা। একজন ক্রীতদাসী মহিলাকে নিজের মায়ের পরিচয় দিতে বিশ্বনবী লজ্জা করে নাই, তুমি তোমার বাবার পরিচয় দিতে লজ্জা করো কেন? কেমনে লজ্জা করো? এই মা বাবা তোমার জন্য সব সেক্রিফাইস করে দিয়েছে, এই জন্য তোমার উচিত হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার জানাহাজ্জুল্লি মিনার রহমা, তুমি তোমার রহমতের ডানাটা তোমার মা বাবার জন্য বিছিয়ে দাও, তোমার সব তুমি তোমার মা বাবার জন্য উজাড় করে দাও। তুমি যদি সব তোমার মা বাবার জন্য উজাড় করে না দাও, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ তাআলার কাছে দায়ী হয়ে যাবা। এই জন্য আজকের মাহফিলে আপনারা যারা এসেছেন, গভীর রাত হয়ে গিয়েছে, আমরা আলোচনার সামনে আগাবো না, আমরা এখন আমরা যারা এসেছি কোরআন সুন্নাহ থেকে যেটুকু আলোচনা হয়েছে এই আলোচনাটুকু আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। পিতা মাতার সাথে, পিতা মাতা যাদের বেঁচে নাই দুনিয়াতে, পিতা মাতার জন্য আমরা দোয়া করব, তাদের জন্য সাদাকা করব, আর পিতা মাতা যাদের বেঁচে আছে আমরা পিতা মাতার সঙ্গে ইহসান করে আমরা আমাদের নিজেদের জান্নাতটাকে পাকাপোক্ত করে নেব। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করে, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়া ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।